চুলা জ্বলছে এই যে দেখেন দশক চুলা চুলা জ্বলছে চুলার আগুন দেখা যায় কিনা দেখেন তো ভাই ভাই কোন আগুন নাই তো আগুন দেখা যায় না হ্যাঁ এখন আমি একটা একটা ম্যাজিক দেখাই দেই দেখেন এটা একদম নীল আগুন বলা হয় আচ্ছা এটা আপনি যত মানে আগুন চান মানে হিট চান দেখেন এই যে হিট দেখছেন আগুনের আগুন কিন্তু দেখা যায় না এখানে কিন্তু অলরেডি আগুন জ্বলে গেছে দেখেন এখানে দেখেন সাদা করে একটা কিছু দেখা যাচ্ছে এটা সিলভারের মতো বা অ্যালুমিনিয়ামের মতো হ্যাঁ এটা অ্যালুমিনিয়াম ফয়েল দেয়া হিট কন্ট্রোলের জন্য এটা গ্রিপ করা আচ্ছা এটা যত চুলার ভিতরে থাকবে মানে যারা অ্যাডজাস্ট দিবে

একেবারে দেখেন আগুনের ফ্লো ঠিক আছে কিনা হ্যাঁ একদম নীল আগুন কিনা দেখেন আগুন কিনা আরেকটা জিনিস দেখাচ্ছি আমি আপনাকে এটা কিন্তু ডিম করা যায় শুধু নিচেরটা নিচের যদি গ্যাস বাসায় নাও থাকে আপনার কম আছে তো এটা দিয়ে কিন্তু আগুনের কাজ করতে পারবেন দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ডিজনি ইটালি একটা ইন্টারন্যাশনাল মডেলের চুলা আর দেখেন চমৎকার এই এই যে চুলাটা সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে সোহেল ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আপনি আছি ভাই আজকে নাকি ইন্টারন্যাশনাল চুলা দেখাবেন ভাই ইন্টারন্যাশনাল তো দেখাবোই কিন্তু তার চেয়ে একটা ব্যতিক্রম কথা আছে এখানে চুলার ভিতরে পাতিল উপরে দেয় কিন্তু এখন নিচে অপশন দিয়েছে পাতিলের মতন গ্রিপ করে যাতে কি জানেন মানে আগুনের ফুল উপরে উঠবি না কেন উঠাইবি মানে বাতাসটা এমন ভাবে ঠেক দিবে দেখেন একটু জ্বালিয়ে দেখে এটা কিন্তু লাইন দেওয়া ভাই

এটা হলো আপনার হিট কন্ট্রোলার সহ আচ্ছা ধরেন আপনি দুইশো বিশ ডিগ্রি চারশো ডিগ্রি পাঁচশো ডিগ্রি যত ডিগ্রি দেন কোনো সমস্যা নাই একটু খেয়াল করে দেখেন যত গরম জিনিস আমি তারপর দেখাচ্ছি এখানে দেখেন সাদা করে একটা কিছু দেখা যাচ্ছে সিলভারের মতো সিলভারের মতো হ্যাঁ এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়া হিট কন্ট্রোলের জন্য এটা গ্রিপ করা আচ্ছা এটা যত চুলার ভিতরে থাকবে মানে যারা অ্যাডজাস্ট দিবে আপনার চাকু দিয়ে হবে পাতলা কোনো কাগজ বের হবে না এটা অরিজিনাল দেওয়ার কারণে কিন্তু আমি জোর দিয়ে বলছি টেন ইয়ার্স মার্বেলের রিপ্লেস লাগবে মানে এটা কি যেটা আপনি হাত থেকে ফালান দিয়ে বাট টেম্পারেচার চলে যাবে না

ব্যবহার করে অনেকে ব্যবহার করে লিকুইড কিছু লাগবে না একটা দিয়ে মুসিদেন যেরকম আছে হান্ড্রেড পার্সেন্ট কি আচ্ছা এবং

এটা কিন্তু সাইড দিয়ে আগুন দিছে আপনি আগুনটা কোন পাশ থেকে দিবেন সাইড দিয়ে দিছে এখানে 120 টা গাট আছে ও আচ্ছা সেটার ফ্লো পাইছেন আপনি দেখেন এই আগুনের গাটগুলো এই যে দেখেন আচ্ছা এখানে বসান এখানে বসানোর পরে আপনি জিগটা দেন এটা দেওয়ার পরে দিলাম আপনি পাতিলটা দেন দিলাম ধরেন কোম্পানি কোন ভয়ের কাজ করছে আমি বলে দিই পানিটা যদি আপনি উতরে পড়ে সেক্ষেত্রে পড়বে এখানে ট্রেতে আচ্ছা ট্রেতে আচ্ছা যদি মনে করেন এখান থেকে চুষে যায় তাহলে কই এখানে পড়বে হ্যাঁ এখানে তো কোনো ছিদ্র নাই ও আচ্ছা এটাও ব্লক করা সম্পূর্ণ ব্লক সম্পূর্ণ ব্লক করা দেখেন দর্শক এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু একেবারে বার্নারটা কিন্তু ব্লক হ্যাঁ এটা ব্লক করে না আরেকটা দিন দেখাই মেজারমেন্টের কাজ দেখেন যারা কাজ করবে গ্রান্টি দিবে প্রোডাক্টের তারা কিন্তু প্রোডাক্টের মান হিসাব করে গ্রান্টি দিবে আচ্ছা এখানে যদি পানি না যায় তাহলে কিন্তু এটা যদি আপনি চাইলে কিন্তু ঢালাই লোহার দিতে পারবে ও আচ্ছা এটা দিছে অ্যালুমিনিয়াম সম্পূর্ণ কি অ্যালুমিনিয়াম যেটা দিয়ে গ্যাস সাপ্লাই হবে আচ্ছা এখানে যদি ঢালাই লোহা হয় তাহলে কিন্তু দেখা যায় ঢালাই লোহাটা জং আসে ভাই আচ্ছা ইউজ করেন না 15 দিন পরে যে কোনো কারণ বসত এখানে জং টাং পরে ব্লক হয়ে যায়

আমি একটু বানানটা বর্ষাই আচ্ছা দাঁড়ান এই যে মিনিট হ্যাঁ দেখেন এই যে ফায়ার আসতেছে না এটা হলো কি গ্যাসের এর ফায়ারটা মানে আগুন দিবে আচ্ছা গ্যাস বন্ধ করে দিয়েছি এটা যে সেন্সর আমি রান্না করলাম রান্নাই করা শুরু করছি ভাতের পাতিল বসাই দিছি ঠিক আছে তো আমি জানি বিশ মিনিট টাইম লাগবে হ্যাঁ যে কোনো একটা কাজে হয়তো অন্য রুমে গেলাম যাওয়ার পরে এটার কথা স্মরণের নাই আমার আচ্ছা আমি ভাবতেছি হ্যাঁ হয়ে গেছে

আবার শুরুতে করতে পারবো সেভ হয় সেই হিসাব থেকে আমি দেখছি কত থাকবে সাইজটা তার মাপ থাকবে তিরিশ ইঞ্চি এটা হচ্ছে লম্বা থাকবে তিরিশ ইঞ্চি চৌড়ায় থাকবে আঠারো ইঞ্চি চৌড়ায় থাকবে কিন্তু দশক আঠারো এখন যদি আপনি ভাবেন যে

দেখা যায় যে আপনার সাইডে জায়গা আছে কিন্তু বসানোর জায়গাটা পঁচিশ ওকে বলবে আচ্ছা এর মধ্যে আরেকটা বিষয় ক্লিয়ার করি এই যে এই পাশে একটা বার্নার এই যে এই পাশে একটা বার্নার এই দুইটা বার্নারে কতটুকু ওজন নিতে পারবে এটাতে আপনি একশো একশো দুইশো কেজি সর্বনিম্ন নিতে পারবে একশো কেজি এটাতে একশো কেজি আপনার একশো কেজি এরপরে আচ্ছা আর আমি তো আপনাকে বলে দিচ্ছি যদি মার্বেলটা ভেঙে যায় টেন ইয়ার্স গ্যারান্টি দিব এর ফেটে যায় কারণ কি আমার কাজের উপরে আপনি কাজ করে ভেঙে ফেলেন এটা যদি আপনি ইচ্ছা করে বাকি সেটা অন্য সব আচ্ছা মানে হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ দেখেন সিকিউরিটি টি যা বলেন এভরিথিং কিন্তু দিয়ে দেওয়া আছে সেক্ষেত্রে এই ধরনের আমি চাইলে আপনাকে ছিল জাল একবার দেখাবো ফ্লোটা দেখবেন আচ্ছা আমরা ওকে

এ যে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু একেবারে নিরাগুণ আমি জাস্ট ক্লোজলি দেখানোর কারণে হচ্ছে আপনারা একটু দেখেন আগুন দেখা যায় এখন কিন্তু হালকা পাতা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একটু লাইট অফ করে দাও আচ্ছা আমরা কিন্তু লাইটটা বন্ধ একটু লাইটটা অফ করে দিলে আপনি একুরেট আগুন দেখতে পারবেন যে চুলা যে কিনবে সে অবশ্যই চাইবে আগুনের ফ্লো

মানে গ্যাসের যে আপনার বাতাসে যে গ্যাসটা নষ্ট করবে সেটাও পারবে না এই যে দেখেন এখানে মেজারমেন্ট ঠিক আছে

এগুলা কিন্তু যদি নরমাল প্লাস্টিক হতো তাহলে কিন্তু আসলে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ভাঙা ফাটার চান্স থাকে এগুলো ভাঙবে না ফাটবে না আচ্ছা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটাও কিন্তু কালারটা যাবে না ইনটেক্স কালার ভাই দেখার একটা সুন্দর যে আপনি এত টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনবেন আসলে আসলে সেটা কিন্তু আসলে এরকম হতে হবে তো এখানে আমি আপনাকে দেখাচ্ছি এই প্রোডাক্টের মডেল নাম্বারটা একটু আপনি বলে দেন আমি থেকে যেতে পারবো এখানে এখানে কিন্তু মডেল নাম্বার দেওয়া আছে 63G ঠিক আছে 63G ডিজনি ইতালিয়ান তো এই চুলাটা যারা চাবেন তাদেরকে আমি একটা কথা বলি আচ্ছা এই চুলার কোয়ালিটি অনেক ভালো আচ্ছা ঠিক আছে তো সেই হিসাব করে

ফ্রি সম্পূর্ণ সম্পূর্ণ এটার ক্ষেত্রে ফ্রি থাকবে আচ্ছা শুধু বাজারজাত করার জন্য চোদ্দ হাজার পাঁচশো পাঁচ দিন পরে যারা নক দিবেন যে ভাই আমি তো দেখলাম আজকে অবশ্যই সেটা করে নেয় আচ্ছা বাড়ি

টাকার ভিতরে হলে আমার লোক যাই দিয়ে আসবে টাকা দিয়ে দিবে আচ্ছা ফিটিংসের যে ব্যাপারটা চুলা কিন্তু আসলে সবাই ফিটিংস করতে পারে না হ্যাঁ এটা সবাই করতে পারে না বলতে কি এটাতে যে অ্যাডজাস্টিং সিস্টেম যারা সিলিন্ডারে চালাবেন ইজি একবার আচ্ছা ঢাকার বাইরে কোনো সমস্যা নাই যে কোনো লোক দিয়ে সেটআপ করতে পারবে আচ্ছা যদি আমার লোক দিয়ে আসবে আপনি 1000 টাকা বিকাশ করে অ্যাড্রেস দেন পাঠিয়ে দেব প্রোডাক্ট পাইছেন পাওয়ার পরে রাখেন রাখার পরে যদি 10 বছরে কোনো সমস্যা ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে আমি আপনাদেরকে সমাধান দিব কারণ একটাই প্রদর্শনী তো একদিনের জন্য এখানে কিন্তু অনেক প্রোডাক্ট নিয়ে বসে আমরা দেখেন আমরা ওপেন থাকি সবসময় ঠিক আছে শোরুম টা আমরা আপনাদের ভিতরে যারা আছেন তারা যদি লোক না থাকে অবশ্যই আমাদের যে ডেলিভারি ম্যান যাবে তাকে যদি দক্ষ হিসাবে মেনে নেই আমি পাঠাই হবে ওইটা হচ্ছে জাস্ট আপনারা সোহেল শোহেলবের সাথে কথা বল বলে নেবেন তখন বলে লাগবে তখন সেটা হচ্ছে সোহেল ভাই যেভাবে হোক সমাধানটা আপনাদেরকে করে দিবে তো আজকে কি এ পর্যন্ত থাকবে জি আজকে এই পর্যন্তই কিন্তু প্রোডাক্টের দামটা খেয়াল রাখেন চোদ্দ হাজার পাঁচশো টাকা দু হাজার শুধুমাত্র পাঁচ দিনের জন্য যে অফারটা আমি দিচ্ছি আচ্ছা পাঁচ দিনের জন্য কিন্তু চোদ্দ হাজার পাঁচশো টাকায় কিন্তু ওই চমত্র ডিজনি ব্র্যান্ডের চুলাটা কিন্তু আপনারা নিতে পারবেন